কোপা আমেরিকা জিততে হলে শক্তিশালী উরুগুয়েকে হারাতেই হবে ব্রাজিলের। অনূর্ধ্ব ২০ কোপা আমেরিকা এবার সবচেয়ে ফেভারিট দল দুটি হচ্ছে ব্রাজিল এবং উরুগুয়ে। এই দুটি দলের মধ্যেই এখন হবে শিরোপা লড়াই। ফাইনাল ম্যাচ না থেকেও যেন এক অঘোষিত ফাইনালের মুখোমুখি হবে তারা। অনূর্ধ্ব ২০ কোপা আমেরিকার শিরোপা লড়াইয়ে বড় ধাক্কা খেল ব্রাজিলিয়ানরা। আজকে কলম্বিয়ার বিপক্ষে ড্র করে এই ধাক্কা খেয়েছে তারা, আর এই ড্র তাদের নামিয়ে দিয়েছে দ্বিতীয় স্থানে। ফাইনাল গ্রুপ পর্বে ছয় দলের লড়াইয়ে যাদের পয়েন্ট সবচেয়ে বেশি হবে তারাই হবে চ্যাম্পিয়ন, এমনটাই নিয়ম। তিন ম্যাচ শেষে ব্রাজিলের নয় পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে ছিল। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে ছিল উরুগুয়ে। তবে আজকে চতুর্থ ম্যাচে ব্রাজিল কলম্বিয়ার বিপক্ষে ড্র করেছে এবং উরুগুয়ে ১-০ গোলে হারিয়েছে প্যারাগুয়েকে। এই ম্যাচের ফলাফল পাল্টে দিয়েছে শীর্ষের দুই পজিশন। এখন চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে উরুগুয়ে এবং ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল। যেহেতু সমস্ত ম্যাচের পর পাওয়া পয়েন্ট দিয়েই হতো চ্যাম্পিয়ন নির্ধারণ, তাই কোনো ফাইনাল ম্যাচ বলে কিছু ছিল না এখানে। কিন্তু ব্রাজিল এবং উরুগুয়ে ম্যাচটি এখন এমন অবস্থায় দাঁড়িয়েছে যেখানে এটাই ফাইনাল হয়ে গেছে এবং এই ম্যাচে যারা জিতবে তারাই পাবে শিরোপা। অবশ্য উরুগুয়ে ড্র করলেই চলবে। ব্রাজিল বনাম উরুগুয়ে অঘোষিত ফাইনাল ম্যাচটি শুরু হবে ১৩ই ফেব্রুয়ারি বাংলাদেশ সময় ভোর ৫:৩০ মিনিটে। এবং খেলাধুলা যে কোনো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।